নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি করোনার নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। স্বস্তি নেই, গত 24 ঘন্টায় ভারতে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছেন এবং কতজন মৃত, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন, আর পরবর্তী এই ধরনের আপডেট বা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে কি বলা হয়েছে। করোনা আর স্বস্তি দিল না, উৎকণ্ঠা আছেই। এর মধ্যেই যদিও মঙ্গলবার খানিকটা স্বস্তি দিয়েছিল করোনার নিম্নমুখী গ্রাফ, কিন্তু সেটা যে অস্থায়ী স্বস্তি তা বোঝা গেল আবার। গত 24 ঘন্টায় আবার লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। আজ বুধবার 26 জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট 285,914 জন, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। বর্তমানে দেশে করোনার পজিটিভের হার 16.16%। করোনার টিকাকরণ, বুস্টার ডোজ, বিধিনিষেধ কোনো কিছুকেই করোনা মানছে না, এমন অস্বাভাবিক অবস্থা। এর মধ্যে সমস্ত সাবধানতা মেনে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। রাজধানী দিল্লিতে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। এদিকে পরিসংখ্যান বলছে, মারণ করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন 665 জন, গতকাল যে সংখ্যাটা ছিল 614 জন। আর এখনও পর্যন্ত করোনা ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা হচ্ছে 491,127 জন। এদিকে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী হচ্ছে 22,23,018 জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে 3,73,70,971 জন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে উঠেছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস মুক্ত হয়েছেন 2,99,073 জন। সুস্থতার হার 93.23%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় 163 কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল করোনার ভ্যাকসিন পেয়েছেন 59 লক্ষের বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।